হ্যালো বৃহান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই ইজি একটা রেসিপি শেয়ার করব হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে কি রেসিপি শেয়ার করতে পারি আজকে শেয়ার করব কাতল মাছের দো পেঁয়াজা প্রথমে এখানে চার পিস কাতল মাছ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর মাছের মধ্যে হলুদ আর মরিচ লবণ তিনটা ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি মাছের মধ্যে হলুদ মরিচ ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেব পাঁচ মিনিট পর অন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তেল গরম হওয়া পর্যন্ত তেলটা গরম হলে একে একে মাছগুলো ছেড়ে দিবেন। তেল ঠান্ডা অবস্থা মাছ দিলে কড়াইতে মাছগুলো লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই তেল গরম হলে তারপর মাছ দেওয়ার চেষ্টা করবেন তারপর হালকা আছে মাছগুলো এপিট ওপিট করে কিছুক্ষণ বেজে নেবেন কিন্তু দোপে আজা করবো মাছ বেশি বাজার দরকার নাই হালকা মাছগুলো বেঁচে নিলে চলবে আপনারা হয়তো আমার মাছগুলো দেখে বুঝতে পারছেন যে মাছ ঠিক কতটা বাজা হয়েছে বেশি বাজা হলে পরে কিন্তু মশলা ডুবতে চায় না আর দুপে আজা করার সময় মাছগুলো হালকা বাজলে চলে বেশি বাজা দরকার হয় না তারপর মাছগুলো উঠিয়ে নিব এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি দু পেঁয়াজ হাতে ট্রাই করবেন একটু বেশি করে পেঁয়াজ কুচি দেওয়ার জন্য পেঁয়াজ কিছুক্ষণ বেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ আমি এখানে দুইটা দিয়েছি কাঁচামরিচ বেশি দিলাম না পরে লাল মরিচ দিব তাই এবং দিয়ে দিবো এক চামচ পরিমাণে রসুন বাটা রসুন পেঁয়াজ মরিচ তিনোটা ভালো করে বেজে নিব কিছুক্ষণ বাজা হয়ে গেলে এখন দিয়ে দিব অল্প একটু পরিমাণে পানি পানিটা দেওয়ার মূল কারণ হচ্ছে মশলাটা যেন না পুড়ে যায় তাই সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিব এক চামচ পরিমাণে হলুদ গুঁড়া এক চামচ পরিমাণে মরিচ গুঁড়া এবং স্বাদ অনুযায়ী লবণ যেহেতু মাছ ভাজি করার সময় লবণ দিয়েছি তাই লবণটা এখন কমিয়ে দিব এরপর ডাকনা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিব একে একে সবগুলো মাছ দিয়ে দেব মাছ দিয়ে মাছগুলো হালকা একটু এপিট ওপিট করে মশলার সাথে মিক্স করে নেব মশলার সাথে মিক্স করা হয়ে গেলে এরপর আগের পানিগুলো মোটামুটি শুকিয়ে আসছে এখন পরিপূর্ণভাবে পানিগুলো শুকিয়ে নেব নিয়ে এরপর দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যেহেতু আমি মাছগুলো আগে থেকে বেজে রেখেছি তাই এখন মাছগুলো আবার কষানো দরকার নাই একবারে পানি দিয়ে দিব এরপর দিয়ে দিলাম টমেটো টমেটোগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিব টমেটো দিয়ে মাছগুলো দু মিনিটের জন্য ডেকে দিব এরপর মাছগুলো আবার উলটিয়ে দিব মাছগুলো সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার দু থেকে তিন মিনিটের মতন ঢাকনা দিয়ে দিব এরপর যখন জলগুলো একটু কমে আসবে তখন ধনিয়া পাতা দিয়ে মাছ নামিয়ে নেব এ তো তৈরি হয়ে গেল কাতল মাছের দু আপনারা চাইলে বাসা এটা ট্রাই করতে পারেন